ওয়েলকাম টু অমিত মিউজিক অ্যান্ড ট্রাভেল চ্যানেলে। বারান্দি যাবেন, কিন্তু বারান্দিতে থাকবেন কোথায়? আসুন আমরা কোথায় ছিলাম সেই জায়গাটা দেখাই। আমরা ছিলাম এই অ্যালিয়ট ডি বারান্দি এই রিসর্টটিতে। আমরা অ্যালিয়ট ডি বারান্দি এই চারিপাশটা মানে না দেখলে ভালো লাগবে, মানে বোঝা যাবে না। একদিকে পাহাড়, অন্যদিকে লেক, একটা বড় জায়গা নিয়ে এই অ্যালিয়ট ডি বারান্দি। কেউ যদি গাড়ি নিয়ে আসেন কলকাতা থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে, গাড়ি রাখার দারুণ ব্যবস্থা আছে, কোনো চাপ নেই। এবং আমি আমার গাড়ি এখানে রেখেছিলাম। এদের দু রকম ব্যবস্থা আছে, একরকম হচ্ছে থাকার, ওই যেরকম হোটেল রুমগুলো হয় সেরকম, আর একটা হচ্ছে এদের ছিল থাকার ব্যবস্থা টেন্টে। খাওয়া দাওয়া তো নিয়ে কোনো কথা হবে না। আসুন টেন্টের ভিতরটা দেখি। এগুলো হচ্ছে এক্সিকিউটিভ ডিলাক্স টেন্ট। দেখুন এখানে টিভি থেকে শুরু করে এসি, এখানে স্প্লিট এসি লাগানো আছে দেখতেই পাচ্ছেন, এবং এসি থেকে শুরু করে পাখা থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা আছে। এবং মানে কারেন্ট চলে গেলে তার ব্যবস্থা, এবং শোকেস, আলমারি, জিনিসপত্র রাখার জায়গা, আলো, খাট বিছানাটা তো বিরাট বড়, আরামসে তিনজন থাকা যায়। এবং যেটা নিয়ে সবার চিন্তা থাকে, বাথরুম, সেটাও একবার দেখে নিন। দেখুন ঝা চকচকে বাথরুম, দারুণ জায়গা। এবং ইভেন এতে গিজার থেকে শুরু করে পাখা থেকে শুরু করে সমস্ত কিছু লাগানো আছে। আসুন রাতের ভিউটা দেখি। রাতে দেখুন ক্যাম্প ফায়ার হচ্ছে, আপনি ক্যাম্প ফায়ার করাতে পারেন। এটার জন্য এক্সট্রা কিছু খরচা লাগে, সেটা ওরা বলে দেবে হোটেল কর্তৃপক্ষ কতটা লাগে। এদের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। এই টেন্টগুলোতে আমরা ছিলাম। টেন্টটা রাত্রিবেলা দেখুন, সামনে বসারও জায়গা আছে, এবং সব মিলিয়ে বেশ পরিবেশটা দারুণ। শীতের রাত্রে দারুণ লাগছিল, খুব এনজয় করছিলাম জায়গাটা। খাওয়া দাওয়া খুব ভালো, আতিথেয়তা ভালো। এদের ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভালো থাকবেন, নমস্কার।